বন্য পশু আমার নবীর নাম শুনে আমার নবীর নামের সম্মান রাখার জন্য সে আখিরাতকে ভয় করে আর আমরা মানুষ হয়ে আমরা আল্লাহর নবীর নাম শুনে আমরা নবীকে সম্মান দিতে পারি না একজন এক বনের পশু আমার নবীর নাম শুনে আমার নবীর নাম শোনা মাত্রই সে আক্রমণ করলো না কয়েক দিন ধরে ভুকা পেয়াসা সেই বনের পশু ছিল সে খাবার পেল সম্মুখে কিন্তু আমার নবীর সৎকায় আমার নবীর নামের বদলতে সে নিজের খিদাকে রেখে দিল সে নিজের খোদার সাথে জিহাদ করলো সে নিজের খিদার সাথে যুদ্ধ করলো নিজের খিদা নিজের পেটেই রেখে দিল আমার নবীর নামের সম্মান কিভাবে করলো দেখুন আজ যদি আমরা নবীর নাম নেওয়া মাত্র দাঁড়িয়ে পড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা এইভাবে নবীকে আমরা যদি সালাম করি তো কিছু ভাই আছেন যারা শিরিক বিদাতের ফতোয়া লাগিয়ে দেন আরে নবীর ভালোবাসা তো করতেই হবে নবীর ভালোবাসা তো কমন কারণ আজ যে নামাজ পেয়েছি সেই নবীর কারণে আজ যে রোজা পেয়েছি সেই নবীর কারণে আজ যে হাদিস পড়তে পেয়েছি সেই নবীর কারণে আজ যে দুনিয়াতে আমরা এই টুপি পেয়েছি নবীর কারণে আজ যে আমরা এই মান সম্মান পেয়েছি আমরা নবীর কারণে আজ যে আমরা এই নূরানী চেহারা পেয়েছি আমরা নিজের মুখমণ্ডলে এত সুন্দর দাড়ি আর এত সুন্দর চেহারা পেয়েছি আমার নবীর কারণে আজ যদি আমরা দিনে পাঁচ ওয়াক্ত ওযু না করতাম আমাদের চেহারাতে এইরকম উজ্জ্বল থাকতো না এইরকম নূর থাকতো না আজ আমাদের কান পেয়েছে নবীর আজ আল্লাহর সেই ধ্বনি আজানের আওয়াজ কি মধুর সুর আজানের আওয়াজ সেই সুর শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কান যে দিয়েছেন এই কানে আজানের মধুর সুর শ্রবণ করি কোরআন তেলাওয়াতের মধুর সুর শ্রবণ করি এই জবানে কোরআন তেলাওয়াত করি লোকের কাছে কোরআন তেলাওয়াত করি লোক শ্রবণ করে আজান শুনায় লোক শ্রবণ করে লোক আমাদের মান সম্মান আমাদের ইজ্জতকে বহুত বাড়িয়ে দিয়েছেন কিসের কারণে নবীর কারণে আট মেম্বারের উপরে দাঁড়িয়ে যে খুতবা পড়ি আর সমস্ত লোকেরা শ্রবণ করেন একেবারে চুপ করে আমার সম্মানের জন্য যে ইমাম সাহেব খুতবা পড়ছেন সব সম্মানের সহি শ্রবণ করো এইভাবে যে সম্মানটা পেয়েছি তো আমার নবীর কারণে যখন আমার নবীর কারণে আমরা এত কিছু পেলাম আমরা নিজের মান সম্মান পেলাম ইজ্জত আবরু পেলাম বুক ফুলিয়ে আমরা দুনিয়াতে চলতে শিখতে পারলাম নবীর কারণে আজকে আমরা চলতে শিখেছি নবীর কারণে আজকে আমরা খাওয়া শিখেছি নবীর কারণে আজকে আমরা উঠা বসা শিখেছি নবীর কারণে আজকে আমরা আদব বেয়াদব আদব শিখেছি আজ নবীর কারণে আমরা কত ইবাদত উপাসনা করতে শিখেছি আজ নবীর কারণে এত সুন্দর কালাম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাক তেলাওয়াত করতে পাচ্ছি আজ সেই নবীর মহব্বতের কারণে নবীর ভালোবাসা আজ সেই নবীকে ভালোবাসতে হবে কারণ সেই নবীর কারণে আমরা সব কিছু পেয়েছি তারই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন এই বান্দারা যদি আল্লাহকে রাজি করতে চায় যেন আপনাকে রাজি করে দেয় আপনাকে যেন রাজি করে নেয় আপনাকে যেন খুশি করে নেয় আপনি যদি রাজি হয়ে যান আমি মহান রব্বুল আলামিন আমি সেই বান্দাদের প্রতি রাজি হয়ে যাব ইহুবিকুমুল্লাহ আমি সেই বান্দাদের প্রতি রাজি হয়ে যাব শুধু এটুকুই নয় ওয়ায়া গফির লাকুম যুনুবাকুম আর সেই বান্দাদের আগলা পিছলা যাবতীয় যা গুনাহ খাতা আছে আমি সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব ওয়াল্লাহু গফুরুর রহিম আমি হচ্ছি সবথেকে বড় গুনাহ maaf করনে ওয়ালা মেহেরবান আল্লাহ তো ভাইরা আমার তাহলে নবীকে রাজি করতে হবে নবীর নাম শুনে বিদ্যা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাতে হবে নবীর নাম শুনে নবীর সকাল সন্ধ্যা নবীর প্রতি দুরুদ পাক পড়তে হবে নবীকে সালাম জানাতে হবে যদি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি শিরিক হয়ে গেল আত্তাহিয়াতুর মধ্যে
মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আত্তাহিয়াতুল মধ্যে আমরা পড়ি ইয়া আইয়ুহান নবী, ইয়ানি হে নবী, ইয়া আইয়ুহান নবী পড়ি, ইয়া আইয়ুহান নবী পড়ি, আত্তাহিয়াতুল মধ্যে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া নবী সালাম আলাইকা, আমরা এই আত্তাহিয়াতুল মধ্যেও পড়ে থাকি। তো ভাইরা আমার, তাহলে নামাজের মধ্যে যদি শিরিক না হলো, নামাজের মধ্যে যদি বেদাত না হলো, নামাজে নবীকে সালাম দিলাম, শুধু নবীকেই না, নামাজে নবীর আল আওলাদকে সালাম দিলাম, আমার নবীকেই না, ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের আল আওলাদ এদেরকেও সালাম দিলাম, পুরো সালেহীনদেরকে সালাম দিলাম, মুমিন বান্দা বান্দিদেরকে সালাম দিলাম, এটা শিরিক বেদাত হলো না। কিন্তু নবীকে যখন আমরা নির্দিষ্ট করে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি, তখন কেন শিরিক ও বেদাত হয়ে গেল? নবীর নাম শুনে একটা বন্য পশু কিভাবে নবীর নামকে সম্মান দিচ্ছেন, শুনে নেন, শুনে নেন ভাইরা আমার। এক বনের মধ্যে এক সাহাবী রাসূল, ইয়ানি আল্লাহর রাসূলের সাহাবি, কি করলেন, হারিয়ে গেলেন, পথ হারা হয়ে গেলেন, দিশাহারা হয়ে গেলেন, জঙ্গলের মধ্যে ঘুরতে লাগলেন, আর জঙ্গলের মধ্যে ঘুরতে লাগলেন, কোন রাস্তা কোন দিকে পেলেন না, কিন্তু দেখছেন সম্মুখ থেকে একটি বাঘ, ভয়ঙ্কর বাঘ চলে আসছে। সেই বাঘটিও ছিল কয়েকদিন ধরে ভুকা পিয়াসা, সে খাবার পায়নি, শিকার পায়নি, সে এখন মানুষটাকে খাবে, ওই খাবো বলে তর্জন গর্জন নিয়ে হাও মাও করে বাঘটি আগিয়ে চলে আসছে সেই সাহাবী রাসূলকে খাবে বলে। আমার সেই সাহাবী রাসূল এই দেখার পরে একটু আতঙ্কিত, একটু ভয় পেলে, আর ভয় পাওয়ার সাথে সাথে তিনি যাকে বেশি মহব্বত করেন তার নাম ডাকলেন, কে বাঘ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বলে কেন? বলে বাঘ দাঁড়িয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেল। বলে এ বাঘ, তুমি আমাকে খেতে আসছো, খাও, কিন্তু জেনে নাও, জেনে নাও, আমি হচ্ছি শেষ নবী, আখিরুন নবী, দোজাহানের বাদশা নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। বাঘ শোনা মাত্রই থমকে গেলেন, বাঘ চিন্তা করতে লাগলেন, আজ কয়েকদিন ধরে খাইনি, পেটে ক্ষুদাই, চু চু করছে, খাবো বলে মানুষটাকে এগিয়ে এলাম, কিন্তু সেই মানুষটা বলছেন যে আমি নবীর সাহাবি, যদি নবীর সাহাবি হন আর যদি আমি খেয়ে নি, কাল কিয়ামতের মাঠে, কাল হাশরের ময়দানে আমার নবীকে আমি আমার চেহারা কিভাবে দেখাবো? সে তখন আমার নবী বলবেন, রে বাঘ, এ বাঘ, তোর স্থানে জঙ্গলে আমার একজন সাহাবি পথ ভটকে গিয়েছিল, রাস্তা পথ হারা হয়ে গিয়েছিল, দিশাহারা হয়ে গিয়েছিল, ছিল, আর সেই সুযোগ পেয়ে আমার সেই সাহাবীকে খেয়ে ফেলেছিস। বাঘ এই মনস্থ চিন্তা ভাবনা করে মনস্থ করলো যে ক্ষুধা লাগছে, লাগ লাগুক, কিন্তু আল্লাহর নবীর সাহাবীকে আমি খাব না, কারণ আল্লাহর নবীর সম্মুখে আমি কোনো উত্তর দিতে পারবো না। ভাইরা আমার, নবীর নাম শোনা মাত্রই সেই বাঘটি কি করলো? সেই বাঘটি আমার নবীর সাহাবীকে পিঠে সঙ্গে করে নিয়ে রাস্তা দেখিয়ে দিল, চলে গেল। এখানে একটা প্রশ্ন জাগে যে এমন মুসিবতের সময়, এমন বালার সময়, এমন বিপদের সময় সেই সাহাবী রাসূলকে তো আল্লাহকে ডাকার উচিত ছিল, আল্লাহকে ডাকার কথা ছিল। যখন সে আল্লাহকে ডাকতো, ইলাহা রাব্বুল আলামিন, আমি তোমার নবীর সাহাবি, আমি আমাকে আমাকে বাঁচান, এই তো বলতে পারতো, কিন্তু এটাও বলতে পারতো, এই বাঘ দাঁড়িয়ে যা, আমি একজন আল্লাহর নেককার বান্দা, আমি একজন আল্লাহর নেককার বান্দা, আমি একজন পরহেজগার বান্দা, আমি একজন মুমিন বান্দা, আমি একজন ভালো মানুষ, আমাকে তুই খাস না, আমি হচ্ছি একজন আল্লাহর বান্দা, আমাকে খাস না। বাঘকে যদি এই কথাটা বলতো সাহাবী রাসূল, তখন বাঘ কি বলতো শুনুন? তখন বাঘ বলতো, কি বলতো বাঘ? বলতো, হে আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর বান্দা হও, আল্লাহর গোলাম হও, আমিও তো একটা আল্লাহর মাখলুক, আর আল্লাহর মাখলুক আল্লাহর আমিও গোলাম আছি, আমাকেও তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে তো
মাসাহারি করেছেন, আমি তো মাংস খাবো, আমি এখন শিকার, আমাকে শিকার করার তৌফিক দান করেছেন, আমি তো এখন শিকার করে তোমাকে খাবো, তুমি যদি আল্লাহর বান্দা হও আমিও তো আল্লাহর মখলুক আছি, আমাকেও তো খেতে হবে। কিন্তু চালাকি করে সাহাবী রাসূল সেখানে আল্লাহর নাম না নিয়ে নবী মুস্তাফার নাম নিলেন, যেন নবীর গোলামে যখন পরিচয় দিলেন তখন বনের পশু গাছপালা জীব জন্তু সবকিছুই আমার নবীর হুকুম পালন করতে।